আল-আমিন মিশনে একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য মিশনে সমস্ত ব্রাঞ্চে আপনার সন্তানের জন্য কোন বইগুলো কিনবেন এবং কোন বইগুলো মিশন থেকে দেবে, যেহেতু এবারে তোমাদের নতুন সিলেবাস, সমস্ত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি একটার পর একটা দেখিয়ে দেবো বুকলিস্ট, আপনারা স্ক্রিনটা ফলো করতে থাকুন। আল-আমিন মিশন, খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া, পাঠ্যপুস্তকের তালিকা একাদশ শ্রেণী, শিক্ষাবর্ষ 2024-25। তো বাংলা হচ্ছে সাহিত্য চর্চা, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেবে। এবং যেটা দু নম্বর যেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, বাংলা ভাষা ও শিল্প সাহিত্য, সাংস্কৃতিকের ইতিহাস, এই দুটো বই মিশন থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেবে। আপনাদেরকে কেনার কোনো প্রয়োজন নেই এবং এই বইগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো মিশন থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে ইংলিশে দেখতে পাচ্ছেন যে মাইন্ডস্কেপ হায়ার সেকেন্ডারি ইংলিশ সেশনস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবং তারপরে যে দু নম্বর বইটা দেখতেই পাচ্ছেন যে এ টেক্সট বুক অফ ইংলিশ র্যাপিড রিডার অ্যান্ড এ বুক অফ ESPN প্রজেক্ট, এই বইটা হচ্ছে মিশন থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেবে, এই দুটো বইও কেনার কোনো প্রয়োজন নেই। তারপরে তিন নম্বরটা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাসের লেখা, এই বইটা আপনাদেরকে কিনতে হবে। এটা হচ্ছে গ্রামার বই, যেহেতু একাদশ শ্রেণীর সমস্ত হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, চাইলে আপনি কিনতে পারেন এবং নাও কিনতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে গণিতের দেখতেই পাচ্ছেন চারটে বই রয়েছে, তো ছায়া গণিত সৌরেন্দ্রনাথ দের লেখা, এবং উচ্চতর গণিত জানা বন্দ্যোপাধ্যায় আশ্চর্য লেখা, যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। তো এই দুটো বই অর্থাৎ বিভিন্ন ক্যাম্পাসের, কোনো ক্যাম্পাসে ছায়া করায় এবং কোনো ক্যাম্পাসে সাঁতরা করায়, আপনার সন্তানকে যেই ক্যাম্পাসে ভর্তি করাবেন সেই ক্যাম্পাস থেকে যেই লেখকের বইটা কিনতে হবে সেই লেখকের বইটা কিনবেন। তারপরে দু নম্বর, তিন নম্বর এবং চার নম্বর যে বইটা দেখতে পাচ্ছেন, এই দুটো বইও আপনাদেরকে অবশ্যই কিনতে হবে। তারপরে পদার্থবিদ্যা, যেটা হচ্ছে ফিজিক্স, উচ্চতর পদার্থবিদ্যা পার্ট ওয়ান এবং পার্ট টু, জানাবেরা মুখার্জি সাঁতরা পাবলিকেশন, এই বইটা অবশ্যই আপনাদেরকে কিনতে হবে। তারপরে যেটা মেন বই অর্থাৎ ছায়া পদার্থবিদ্যা, দুয়ারী মজুমদার এবং মাইতি, যেটা হচ্ছে বাজারে চলতি সে ট্রেন্ডিং বই ছায়ার, সে বইটা অবশ্যই আপনারা কিনে নেবেন। তারপরে তিন নম্বর হচ্ছে পদার্থবিদ্যা ডক্টর মহাদেব দাস খান, ক্যালকাটা বুক হাউস এবং নিটের যে বইটা, এই দুটো বই সমস্ত ক্যাম্পাসে, নিটের যেহেতু কোচিং নেয় না, যেই ক্যাম্পাস থেকে নিটের কোচিং নেয় সেই ক্যাম্পাস থেকে কিনবেন। এবং যেটা ছায়ার হচ্ছে ব্যবহারিক বই, সে বইটা অবশ্যই আপনারা ফিজিক্সের কিনে নেবেন। তারপরে হচ্ছে রসায়নবিদ্যা, যেটা হচ্ছে কেমিস্ট্রির সাঁতরা উচ্চতর রসায়ন পার্ট ওয়ান এবং পার্ট টু, ভট্টাচার্য, মাইতি এবং গুপ্তা, এই বইটা অবশ্যই আপনারা কিনবেন। তারপরে যেটা মেন বই আছে দু নম্বর ছায়া রসায়ন, মাইতি তিওয়ারি রায়, এই বইটাও চলে, এটা যে ছায়ার পাবলিকেশন আপনারা জানেন। তারপরে যেটা তিন নম্বর, যেটা হচ্ছে নিটের হচ্ছে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি MTG পাবলিকেশনের, এটা আপনাদেরকে বলে রাখি যে ক্যাম্পাসে একাদশ শ্রেণী থেকে নিটের হচ্ছে কোচিং দেয় সেই ক্যাম্পাসে এই বইটা পড়াবে, এবং বাকি ক্যাম্পাসগুলো পড়াবে কিনা সেটা আমি বলতে চাচ্ছি না, তবে যে ক্যাম্পাসে আপনার সন্তানকে ভর্তি করবেন সেই ক্যাম্পাসে একবার জেনে নেবেন। তবে দু নম্বর এবং তিন নম্বর এবং চার নম্বর বইটা কিনতে হবে অবশ্যই, যেটা ছায়া ব্যবহারিক রসায়ন, এটা হচ্ছে প্রজেক্টের বই, এটা কিনতে হবে। তারপরে যে জীববিদ্যা, যেটা আছে বায়োলজি বই, উচ্চতর জীববিদ্যা সেনবিদ্যা সাঁতরা, এই বইটা আপনাদেরকে কিনতে হবে। তারপরে হচ্ছে জীববিদ্যা রয়েছে নিটের, এটাও কিনতে হবে। তারপরে হচ্ছে অবজেক্টিভ NCERT, এটাও কিনতে হবে। তারপরে হচ্ছে ব্যবহারিক বই, যেটা হচ্ছে সাঁতরা এবং সেনের লেখা, এটাও কিনতে হবে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল বই। এবং যেটা হচ্ছে নিটের বই রয়েছে, ওই বইটা আপনারা অবশ্যই আপনার ক্যাম্পাস থেকে জেনে অবশ্যই আপনারা কিনবেন, চাইলে আপনি বইগুলো বাড়ির থেকেও কিনে নিয়ে যেতে পারেন, এবং বাড়ির আশেপাশে কোনো মিশনের কাছে যদি দোকান থাকে তাহলে সেখান থেকেও আপনারা চাইলে কিনতে পারেন। সমস্ত আপনার ব্যক্তিগতভাবে আল-আমিন মিশনের আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।